I don't wanna fall asleep, I don't wanna pass away. সকালে উঠেই একদিকে ভাত ও দুদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে ভাত আলু ভাজা আর ঘি দিয়ে খেয়ে যাবে। আর এদিকে কাবলি ছোলা একটা ভেজানো ছিল, সেদ্ধ করব। আর আমার সকালবেলার গরম জল আর মধু রেডি হয়ে গেছে, এটা খেতে হবে। কালকে আমি বিকালে যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তো আর বিকালে ছাদে মেলেনি, এখানেই মেলে দিয়েছিলাম ব্যালকনিতে, তো সব শুকিয়ে গেছে। এগুলো সব তুলে ভাঁজ করে রেখে দেব। আর এখন আমি জামা আয়রন করছি, মেয়ে স্কুল ড্রেস আয়রন হয়ে গেছে যেগুলো তুলেছি, তার মধ্যে আমার যে জামা ছিল সেগুলো একবারে আয়রন করে নিচ্ছি। ও বাবা আজকে শেষ তো বাবা পরীক্ষা, ভালো করে পরীক্ষা দিও। এই স্কুল ড্রেস পরে তোমার আমার কাছে এটা থাকবে। ঘড়ি পরেছিস, আই কার্ড নিয়েছিস? কই আই কার্ড কোথায়? এখন বাজে 12:30, আর আমি মোটামুটি রেডি। 1:45 মধ্যে তো স্টেশনে পৌঁছাতে হবে, 12:50 একটা ট্রেন আছে, ওই ট্রেনটাই ধরবো। বাবা মা আর রুমকিকে বলে দিয়েছি ওই ট্রেনটাই ধরবো। তো আমি আজকে পড়ছি শাড়ি, আমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখাচ্ছি। আজকে একটা ভাবলাম শাড়ি পরি, কারণ অফিসে যখন দৌড়াই তখন আর শাড়ি পরার সময় হয় না। 2 দিন ওর স্কুলে আমি শাড়ি পরে গেলাম, আর মেয়েও পছন্দ করে না, আমি যে শাড়ি পরি ও পছন্দ করে না, কিন্তু শাড়িগুলো কী করবো তাহলে আমি। তো আজকে আমি একটা শাড়ি পরলাম, আর দেখি ওদের একবার ফোন করব। ওরা রেডি হলে ধীরে সুস্থে এখন স্টেশনের দিকে এগোতে হবে। এই যে আমি পরেছি শাড়ি, এই শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ এখনও তৈরি হয়নি, তৈরি করতে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম পয়লা বৈশাখে পরবো বলে, তার আগেই আজকে পরে যাচ্ছি। পয়লা বৈশাখের আরও শাড়ি আছে, তখন ওটা ভাঙবো, আজকে এটা ভাবলাম এটা পরে যাই, ইচ্ছা হলো। তার সঙ্গে ওই ম্যাচিং তো ব্লাউজ নেই, অন্য একটা ব্লাউজ পরেছি। শাড়িটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর আর পরে ভীষণ আরাম, খুব আরাম। আজকে আর এমনি চশমাটা পরলাম না, আজকে সানগ্লাসটা পরে নিলাম, ওখান থেকে খেতে যাবো বলে কথা, একটু সেজে গুজে যাই। তো আসি, এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখন বাজে প্রায় 1:45, এখন না বেরোলে হবে না। বাবা টোটো ঠিক করে রেখেছে, মা রুমকে এখনো আসেনি। এই যে মা রুমকে একটু পরে এসছে, বাবা সবার আগে, আমি সেকেন্ড, আর মা রুমকে একটু পরে এসছে। এত সেকেন্ডে আসতে এত দেখতে, মা একটু বেশি সেজেছে। আজকে মনের পরীক্ষা শেষ হলো, তার সঙ্গে স্কুলেও ওর লাস্ট দিন, তো স্কুলের বন্ধুদের সঙ্গে ও এখন ফটো তুলছে আর রুমকে ফটো তুলে দিচ্ছে। তো ওখানে খানিকটা সময় স্পেন্ড করা হলো ওর বন্ধুদের সঙ্গে, ও খানিকক্ষণ কাটালো ওখানে। পরীক্ষা ভালো হয়েছে? কেমন সারপ্রাইজ হয়েছে? তুই কি ভেবেছিলি নুকি আসবে? আর দাদা দিয়ে আসবে? নুকির একটু সারপ্রাইজ দেওয়া অভ্যাস সব জায়গায় ওর স্কুল থেকে। তারপরে বেরিয়ে আমরা খেতে আসলাম, তো কোথায় খেতে যাওয়া হবে ডিসাইড করতে করতে অনেকটা সময় কেটে গেল। লাস্টে ঠিক হলো মধ্যমগ্রামে রাজ রেস্টুরেন্ট আছে, সেই রাজ রেস্টুরেন্টেই আমরা খেতে যাব। তো এখন চলে এসেছি আমরা রাজ রেস্টুরেন্টে, আর ফার্স্ট ফ্লোরে উঠেছি আমরা, অ্যাম্বিয়েন্সটা এরকম।
প্রথমেই অর্ডার দেওয়া হয়েছে স্যুপ, মানচাও চিকেন মানচাও স্যুপ। তো ফার্স্টে এসছে স্যুপ, এখন আমরা স্যুপ খাচ্ছি। পরে অর্ডার করা হলো প্যান ফ্রাইড চিকেন, এটা তো মানে অসম ছিল, অসম ছিল খেতে, দারুণ ছিল। তো প্যান ফ্রাইড চিকেন স্টার্টারটা 5/5, দারুণ খেতে। তারপরে মার বাবার জন্য আসলো মানে স্পেশাল, কি বলে, রাজ স্পেশাল মটন বিরিয়ানি। বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল, আমরাও একটু একটু টেস্ট করেছি। আর আমাদের জন্য এসছে সাংহাই ফ্রাইড রাইস। প্রণও দেওয়া রয়েছে, বেবিকর্ন, প্রন, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, সব কিছুই দেওয়া, এবং টেস্টও খুব সুন্দর। ফার্স্টে ড্রিঙ্কস হিসেবে আমরা নিয়েছি দুলেগুন, বাবা মা নিয়েছে পেপসি। খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, আর এখন মা যাচ্ছে মার জন্য একটা বেল্ট কিনতে, মানে দার্জিলিংয়ে গিয়ে মা যে জিন্স পরবে তার সঙ্গে বেল্ট কিনতে এখন যাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি আর মধ্যমগ্রামের রাজ রেস্টুরেন্ট। আমি তো 4.8/5 আমার রেটিং, আমার মতে খুব ভালো, খাবার দাবারের কোয়ালিটি ভালো। যারা ওখানে মানে সার্ভ করছে তাদের ব্যবহার খুব ভালো, মানে সব মিলিয়ে খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। আর এখন আমরা এসেছি মার জন্য বেড়াতে যাবো যে দার্জিলিং, তার জন্য মার জন্য একটু বেল্ট নেবে আর একটু টপ নেবে, এর জন্য আমরা এখন কেনাকাটি করতে যাচ্ছি। মার জন্য জিন্সের উপরে পরা টপ কেনা হয়ে গেছে, বাবাই পছন্দ করে কিনেছে, বাবা ধরে ধরে দেখছে। হ্যাঁ, বাবা মানে বাবারই পছন্দে কেনা হয়েছে, আর বাবার পছন্দ যে মার পছন্দ সেটাও বোঝা গেল। যেটা বাবা বলছে না এটা কাঁথা স্টিচ, মা বলছে না না এটা কাঁথা স্টিচ, আমি বলবোটা। যাই হোক, পছন্দ হয়েছে সবার। আর এখন আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। রাজীব কালকে না পরশু দিন মনে হয় বার্থডে, তোর মা মনে হয় কালকে বাড়ি চলে যাবে, তাই জন্য মন এখন রাজীর জন্য একটা গ্রিটিংস বানাচ্ছে, আর আমি ওর জন্য একটা চকলেট আনতে যাচ্ছি। সকালবেলায় আমি এখানে অনেক খোঁজ করেছি, যে চকলেটটা খুঁজছিলাম সেটা এখানে পাওয়া যাচ্ছে না, তাই এখন যাচ্ছি স্টার মলে। এসে গেছি আমি এখন স্টার মলে, এখন যাব ওর জন্য একটা চকলেট দেখতে স্পেন্সারে, স্পেন্সার্সে যাচ্ছি এখন। দেখি যে চকলেট আমি খোঁজ করছি সেই চকলেটটা এখানে আদৌ আছে কি না। এখানে অনেক গিফট প্যাক মানে র্যাপিং করে বেশ সুন্দর করে সাজানো আছে, কিন্তু দামও সেরকম 4,000, 5,000, 2,500 এরকম সব এক একটা দাম। আর মানে সব যে সেরকম, মানে আমার যেমন গিফট দেওয়ার ইয়ে সেরকম যে সেরকমও না, তাই জন্য আমি আবার চলে গেলাম চকলেট সেকশনে, যেখানে ওই যে চকলেটের খোঁজে এসেছি সে চকলেট আছে কি না। এসে গেছি এখন আমি চকলেট সেকশনে, এখানে ভ্যারাইটি অফ চকলেট আছে, তবে আগের মতন নেই, অনেক তাকই দেখলাম বেশ ফাঁকা ফাঁকা, আগের থেকে ভ্যারাইটি অনেক কমে গেছে।
ইভেন আমি যে ফেরেরো রোচারের আমি যেটা চাইছিলাম যে সাইজটা, সেই সাইজটাও এখানে নেই। এখানে একদম লার্জটা আছে, আর মিডিয়াম নেই, কিছু স্মল নেই, কিছু নেই, একদম লার্জটা উপরে রাখা রয়েছে। কিন্তু আমি আর একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে ফেরেরো রোচারেরই চকলেট মোমেন্টস, সেটা আমি নিয়ে নিয়েছি। ওটা আমি নতুন দেখলাম, বেশ ভালো লাগলো। 24টা চকলেট থাকবে ওর মধ্যে, বেশ ভালো, ওটাই নিয়ে নিয়েছি। এদিকে মন রাজির জন্য গ্রিটিংস বানিয়েছে স্কুল থেকে এসে, নিজে হাতে করে বানিয়ে দেওয়ার মজাটাই আলাদা। এই যে খুব সুন্দর হয়েছে, আর লেখাটাও খুব সুন্দর হয়েছে। পাশের ঘরের কাকিমাকে রাজির জন্য চকলেট আর এই গ্রিটিংসটা দিয়ে আমরা চলে এসেছি আবার বাপের বাড়িতে, কারণ ওই দার্জিলিংয়ে গিয়ে কবে কোথায় কি থাকা হবে, কোথায় যাওয়া হবে, এই সমস্ত নিয়ে একটু আলোচনা হবে আর কি। আমার তো কালকে থেকে আবার অফিস, পরপর 3 দিন, তার পরের দিনই ভোরবেলায় যাওয়া। চলে এসেছি আর আমি এখন ঘুমিয়ে পড়বো। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।